বিবাহ বহির্ভূত একাধিক সম্পর্ক, তা নিয়ে টানাপোড়েনের জেরে এক প্রেমিকের সঙ্গে মিলে আর এক প্রেমিককে খুনের অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনা অশোক নগরের ঘটনা। গ্রেফতার অভিযুক্ত গৃহবধূ ও তার প্রেমিক, মৃত যুবকের নাম অজয় কর। পরিবারের দাবি, বুধবার নিখোঁজ হয়ে যান অজয়। ওই দিনই গভীর রাতে রেললাইনের ধার থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। কথা বলবো ইনি সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, পুলিশি তদন্তে এখনো পর্যন্ত ঠিক কী কী তথ্য উঠে আসছে, জেরা থেকেই বাকি জানা যাচ্ছে? দেখো, তোমার যেটা জানাই শিলাদিত্য, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি অজয়ের বাড়ির একদম কাছে। আমি ক্যামেরা পার্সন সুমন দাসকে বলবো দেখানোর জন্য। অশোকনগর থানা থেকে ঢিলছড়া দূরত্ব, এখানেই অজয়ের বাড়ি। অত্যন্ত ভালো ছেলে বলে পরিচিত, ক্রিকেটার, এলাকায় যথেষ্ট জনপ্রিয়। প্রতিবেশীরা বাড়ির বাইরে ভিড় জমিয়েছেন। প্রতিবেশীদের যেটা অভিযোগ যে পরিকল্পনা মাফিক এই অজয় তাকে কিন্তু খুনের ঘটনা ঘটানো হয়েছে এবং গোটা ঘটনায় বেশ কয়েকজন জড়িত, তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে, এমনটাই এলাকার লোকেরা। দিদি, আপনি একটু আগে আমাকে বলছিলেন অভিযোগ বলো কি, অভিযোগ কি আপনাদের? আমাদের অভিযোগ হচ্ছে, মানে যারা ওকে চক্রান্ত করে মেরেছে তাদের আমরা ফাঁসি চাই। আর ওর মোবাইলটা পাওয়া যায়নি, দামি মোবাইল ছিল, স্ক্রিনটা সেটা পাওয়া যায়নি। মোবাইলটা কেন ওর থেকে নিয়ে নিল? মোবাইল থাকলেও তো আমরা অনেক কিছু পেতাম, মানি ব্যাগ কিছুই পাওয়া যায়নি। তো এগুলো থাকলেও তো আমরা কিছু পেতাম, সুযোগ সুবিধা বা খবর ফোনে। এই আপনাদের কাছে একটু জিজ্ঞেস করবো একটা জিনিস, একটু বলুন না, আপনি স্থানীয় কাউন্সিলর, এই এলাকার অত্যন্ত জনপ্রিয় ছেলে, আপনার এলাকার যারা বাসিন্দা তারা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন, কেন এই অভিযোগটা? এটা তাদের মনে হয়েছে যে পুলিশের যে ঘটনা ঘটার আগের থেকে আপনারা একটু চুপ করুন, কাউন্সিলরকে বলতে দিন। ঘটনা যেদিন থেকে ঘটার জন্য বাড়ির লোকরা খোঁজাখুঁজি করছিল, প্রশাসনের কাছে তারা যখন যায়, পুলিশের যে সদার্থক ভূমিকা নিয়ে এগিয়ে আসা উচিত ছিল, প্রথম দিকে পুলিশ সেই সদার্থক ভূমিকাটা নিয়ে এগিয়ে আসেনি, তার জন্য এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে। এবং যখন অবধি ছেলেকে খোঁজা হচ্ছে তার আগে ছেলে মারা গেছে, প্রশাসনের কাছে সেই খবরটা এসেও পৌঁছায়নি। অথচ প্রশাসনের পাশেই প্রশাসনের চারটে বাড়ির পরেই আমাদের তত্ত্বাবধায়ক যুবকের বাড়ি। একটা প্রশাসনের নাকের ডগায় যে ছেলেটি নিখোঁজ হয়ে গেল, প্রশাসনকে বলা সত্ত্বেও প্রশাসন যে তরিগত এলাকা জনপ্রতিনিধি, আপনি জনপ্রতিনিধি দিদি, আপনি কথা বলেছেন পুলিশ? হ্যাঁ, আমি পুলিশের সাথে কথা বলেছি। ওরা যেদিন থেকে আর কি নিখোঁজ ডায়েরি করেছে সেদিন থেকে আমি পুলিশের সাথে কন্ট্যাক্ট শুরু করেছি। প্রথমে ওদের ডায়েরি নেওয়া নিয়ে খুব হ্যারাসমেন্ট হচ্ছিল, এটা লেখা হবে না, ওটা লেখা হবে না। ওরা তখন আমাকে ফোন করার পরে, আমি বলার পরে ওরা ডায়েরিটা নিয়েছে। ডায়েরিটা নেওয়ার পরে আমি রাতেই বললাম যে আপনারা, ওরা তো স্পেসিফিকভাবে একটা মহিলার নামে অভিযোগ করছে এবং ওই মহিলার বাড়িতে কিন্তু আমি মেয়ে, তখন আমরা জানি না যে ছেলেটি মার্ডার হয়েছে। আমরা, ওর মা যখন আমার কাছে গেল, আমি ওই ওয়ার্ডের কাউন্সিলরকে ফোন করে বললাম এই বাড়িটা আইডেন্টিফাই করে ওদের নিয়ে যাও ওই বাড়িতে। তখন ওর মা আর দুজন মহিলা গিয়ে মেয়েটিকে বলতে গেল যে আমার ছেলে কোথায়। তখন মেয়েটি স্পেসিফিকভাবে ওর মায়ের কাছে বলেছে যে ঘরের ভিতরে আসুন, বেশি চেঁচাবেন না। আমি এগুলো বুঝতে পেরেছি। আমি শুনুন, আমি এই কথাটা ওর মায়ের কাছ থেকে শোনার পরে আমি সঙ্গে সঙ্গে বড়বাবুকে ফোন করে বলেছি, ওই বলাইবাবু যিনি ওনাদের ডায়েরি নিচ্ছিলেন তাকে বলেছি যে মেয়েটিকে এক্ষুনি অ্যারেস্ট করা হোক। মেয়েটি যখন স্বীকার করছে যে আমি ফেঁসে যাব, মেয়েটিকে এক্ষুনি অ্যারেস্ট করা হোক। তখন আমি কথা বলছি দিদি আপনার সঙ্গে, দুজন ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে। স্থানীয় কাউন্সিলরের সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনিও পরিষ্কার করে যেটা জানাচ্ছেন যে পুলিশ আধিকারিকদের সঙ্গে তাদের কথা হয়েছে, পুলিশের তরফ থেকে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারের সদস্যরা এলাকার বাসিন্দারা করছেন। গোটা ঘটনার সূত্রপাত এই ক্রিকেটার, অত্যন্ত জনপ্রিয় ছেলে, তার সাথে এক মহিলার সম্পর্ক হয়। মহিলার বয়স 35, ওই ক্রিকেটারের বয়স 26, অজয়ের বয়স 26। ওই সম্পর্ক কিছুদিন পর সম্পর্কে গভীরতা বাড়ে, যেটা অভিযোগ যে এরপরই ওই মহিলার সঙ্গে আরও এক যুবকের সম্পর্ক হয় এবং এই বিবাহ বহির্ভূত সম্পর্কও বাড়তে থাকে এবং তারপর অজয়ের সঙ্গে সম্পর্ক ইন্টেন্সিটি ক্রমশই কমতে থাকে এবং তারপর দ্বিতীয় প্রেমিককে সঙ্গে নিয়ে গোটা খুনের ব্লু প্রিন্ট তৈরি করেন ওই মহিলা, এমনটাই অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই মহিলাকে অ্যারেস্ট করেছেন, তার দ্বিতীয় প্রেমিক যে তাকেও গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অ্যাবডাকশন অর্থাৎ অপহরণ, ক্রিমিনাল কনস্পিরেসি, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলাও রুজু হয়েছে। স্থানীয় যারা বাসিন্দা অশোকনগর এলাকার, তাদের যেটা বক্তব্য যে এই খুনের ঘটনার পেছনে আরও ক্রিমিনাল, তাদের ইমিডিয়েট আর ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে, জড়িত আরো আসামি রয়েছে, অনেকেই আছে,
অনেকেই আছে এই গুণের সঙ্গে জড়িত, একজন নয়, একজন নয়, শুধুমাত্র শুধুমাত্র সাকিব বিশ্বাস, শুধুমাত্র সাকিব বিশ্বাস বা বিশ্বজিৎ ভট্টাচার্য, ওরা দুইজন নয়, এই খুনের সাথে আরো অনেকে আছে, অনেকে অনেকে এর সঙ্গে অনেকে জড়িত আছে। আমরা বলছি কি যে ওদেরকে যদি জামিনে ছাড়া হয় তাহলে কিন্তু আমাদের ছেলেপেলেরা বাঁচবে না, একটা মায়ের বুক থেকে ছেলেকে খালি করে নিয়েছে, এবার আমরাও আমাদের পক্ষে তো সম্ভব না অতগুলোকে ধরা, ইয়ে করা, পুলিশ যখন ধরবে পুলিশ এদের সাথে করবে, পুলিশ ভালো ভালো আমাদের ব্যবহার করেনি, আমরা এখন এদের ফাঁসি চাই। বাড়ি থেকে যখন গাড়ি করে ডাক দিয়ে নিয়ে চলে গেল, ও হচ্ছে বিরাট ক্রিমিনাল, বিরাট ক্রিমিনাল, তাকে তুলতেই হবে যেভাবেই হোক। এলাকার বাসিন্দাদের সঙ্গে আমরা দফায় দফায় কথা বলছিলাম, তুমি দেখতে পাচ্ছো একদিকে স্থানীয় যারা বাসিন্দা প্রত্যেকে বলছেন অভিযুক্ত যারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনি অজয়ের কাকা? আমি অজয়ের কাকা। অজয় যদি কোনো ক্রাইম করত, অজয় কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত থাকলে খুন হলে আমি মেনে নিতাম। আমি কাকা হয়ে বলছি একজন ভালো ক্রিকেটার, অশোক নগরের সব কথা মহিলা বলবে, কোনো রকম কোনো তাদের সঙ্গে অসভ্যতা জীবনে করেনি, সেই অজয়কে খুন করে দিল। পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদ আমরা চাই। পলাশ চ্যাটার্জি, মানিক দাস অপারেশন চাই আমরা, আর কাজল বাবুর আমরা চাই যে এদের ইমিডিয়েট ট্রান্সফার হোক অশোকনগর থেকে। আমরা চাই না অজয়ের মতন আরও মায়ের কল খালি হোক, এখানে অনেক মায়েরা আছে, অজয়ের মতন তাদের মায়ের কল খালি হোক। সুমন দাস, আমি দেখানোর জন্য বলবো, এলাকার মানুষ ক্ষোভে ফুঁসছে, তাদের প্রত্যেকে যেটা বক্তব্য যে দৃষ্টান্তমূলক শাস্তি অভিযুক্তদের দিতে হবে, এই খুনের ঘটনার পেছনে আরও অনেকে জড়িত সেটা স্থানীয় কাউন্সিলর সহ অনেকেই বলছেন, এবং যে বা যারা জড়িত তাদেরকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে হবে। পুলিশ আধিকারিকরা প্রথমে তদন্তের প্রাথমিক স্তরে যে যে আর পক্ষপাতদুষ্ট ব্যবহার করছিলেন এমনটাই অভিযোগ, সেই সদর একটা সদর্থক অ্যাটিটিউড পুলিশ আধিকারিকদের তরফে দরকার, সেই আর্জি কিন্তু এলাকার বাসিন্দারা করছেন। শিলাদিত্য, ধন্যবাদ।